মা বাবা এখানে নেই, তাই নিজের প্রতি দায়িত্বটা অনেক বেশি মিস্টার জীবন। তখন থেকে এরকম হু হু করছেন কেন? মনে হচ্ছে আমার টিচার আমাকে লেসন দিচ্ছে, আমি সেটা বসে বসে শুনছি। তার অন্য মেয়ের সাথে সম্পর্ক, এগুলো শুনে আপনি ব্যবস্থা নেবেন না? দেখি স্বর্গে গেল ধানবাড়া। আমি পেশায় একজন সাংবাদিক। ভুল বোঝাটা ওদের একটা বংশগত রোগ। আমার মানসিক অবস্থা নিয়ে ফাজলামি করছে সে। তুমি আমার জন্য এত কিছু করছো কেন? সেটা বলা যাবে না। আপনি চাইলে আমার সাহায্য না নিতে পারেন। তুই চশমা খুলেছিস? আলহামদুলিল্লাহ, আমার নিজের কেমন হালকা লাগে এখন। মানে কিছু না, তুমি কি করছিলে? ঝগড়া করছিলাম ওই যে আমার ফ্রেন্ডের সঙ্গে। চলো না কিছুক্ষণ হাঁটি। সময় হবে না, সুযোগ হবে না। জ্যোতিষী বেটা ও ডেকেছে সবাইকে মিটিংয়ে। আদনান কোথায়? আদনান তো এখনো এলো না। সেটা আমি সামলাতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে। বাহ ভালো, খুব ভালো, সব শেষ। শোন তুই একটা কাজ কর, হিমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে। মিতু আছে না, মিতুকে বিয়ে কর। না না, সেরকম কিছু না, ঠান্ডা ঠান্ডা থেকে। চলো কফি খেতে খেতে। জ্যোতিষী বাবার আচার অনুষ্ঠান দেখবো না? হ্যাঁ না, মানে আজকে অনুষ্ঠান হবে না, আজকে হচ্ছে না। কেন? ক্যান্সেল ক্যান্সেল, আজকে হবে না তো। না না না, সমস্যা না, কোনো সমস্যা এমনিতেই আজকে হচ্ছে না। চলো আমরা কফি খেতে খেতে কথা বলি। তোমাদের জ্যোতিষী বাবার সাথে আমার একটু দেখা করিয়ে দেবে? কেন? এখন তো অনেক রাত, উনি ঘুমিয়ে গেছেন। না 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 না, ঘুমিয়ে যাননি, ধ্যানে ধ্যানে আছেন কোথায়। কালকে দেখা করো, আমরা কফি খেতে খেতে কথা বলি। হ্যাঁ। বাবা, তাহলে কি আপনি সত্যি সত্যিই চলে যাবেন? তোর কাপড় গুছানো শেষ? শেষ বাবা। সূর্যোদয়ের পূর্বে তুই যাবি ধ্যানে, আর আমি সোজা আকাশে, মানে বাইজ্জাবুগা। চলে যাওয়া মানেই তো প্রস্থান নয় বাবা, মানে বিমানের টিকিট লাগবে না? তোর এত চিন্তা কিসের? তুই তো এখানে ধ্যান করবি, আর আমি তো বাড়িতে। আমি তো আপনার কথাই বলছিলাম বাবা। এই মূর্খ, তোর চিন্তা তুই কর,
আমার চিন্তা আমারে করতে দে, আমার লগে বাট পারি। বাবার খেলা সম্পর্কে কারো আইডিয়া নেই রে, এইটা বাবা রে, এইটা বাবা আর উপরিজিটা ওইটা বাবা, এর বাবা বাদ্রি মুর্শিদ। এত টেনশন করছো কেন? আমার তো মনে হচ্ছে না কিছু হয়েছে। কি বলছো তুমি? আমার জন্য সমস্ত আজ নষ্ট হয়ে গেল। আমার কাছে মনে হয় না এত কিছুর পরও হিমার বাবা হিমার সঙ্গে আমাকে বিয়ে দেবে। এত ভালোবাসো। তাকে হারালে অনেক কষ্ট পাব। আই হ্যাভ এন আইডিয়া। তুমি আমাকে তাদের কাছে নিয়ে চলো। তাদের সঙ্গে আমার পরিচয় করে দাও। তুমি বলবে আমি তোমার বাল্য বন্ধু, 15 বছর ধরে দেশের বাইরে ছিলাম, জীবনের শেষ কটা দিন কাটাতে নেপালে এসেছি। নেপালে এসে তোমার সাথে হুট করে আমার দেখা হয়ে গেছে। জীবনের শেষ কটা দিন মানেটা কি? বলবে আমার ক্যান্সার হয়েছে, আমার জীবনের শেষ ইচ্ছে একজন জ্যোতিষীর আচার অনুষ্ঠান দেখব, তাই তুমি সমস্ত নিয়ম ভঙ্গ করে আমাকে আনতে গেছ। দেখবে সবার রাগ পানিতে পড়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, আমি একটু আদনানের হোটেলে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। সরি আদনান, আমার একটু যেতে হবে হোটেলে। বাবার রোজ রাতে ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিস তো নিজে নিজে নিতে পারে না, আমাকে দিয়ে দিতে হয়। আমি কাল এসে তোমার সমস্যার সমাধান করব। আজ আসি, ওকে বাই। দেখ মা, এই হাত তুই মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করে কি কিছু হবে? হবে না। হে আদনান, তুই কি শুরু করলে? তুমি কি আমার মেয়ের জীবন নিয়ে খেলা করছো? তুমি তুমি আজমলকে চেনো না? কোথায় তো আমি আপনার প্রশ্নের জবাবটা কালকে দেখুন। এই শোনা, এ তোমার চোখের চশমা কবে খুলবে? বলবো আগে
যখন জানবেন তখন খারাপ লাগবে না। কি যে হচ্ছে, কেন এলাম কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমি বলতে চাচ্ছি জীবন ভাইয়ের তো কোনো দোষ ছিল না, আদনান ভাই তো টেনে হেঁচড়ে তাকে নিয়ে গেল। ওনাকে কি টানলেই যেতে হবে? উনি জানেন না যে উনি একটা যজ্ঞে বসেছেন? তুই জীবন ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য এরকম উঠে পড়ে লেগেছিস কেন? নির্দোষ প্রমাণের কিছু নেই, আমি যা সত্যি তাই বলেছি। It sounds fishy. What's wrong? Nothing is wrong, everything is fine. তুমি নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করো না, যা তো এমনিতেই খুব ঝামেলার মধ্যে আছি। টিভি দেখতে দে। দিব না। কেন? আগে বল। আরে কিছু না থাকলে কি আমি বানায় বলবো? কি মামা, কি ভাগনা, খেলটা কেমন দেখলেন? এখন তো দুলাভাই কোনোভাবেই হিমার সাথে আদনানের বিয়ে দেবে না, তাহলে তো আদনানও আমাকে সিনেমা বানানোর টাকা দেবে না। মামা আপনার না টেনশন করার একটা বাতিক আছে, আমি আপনাকে বলেছি না যে সমস্যাটা আমি দেখবো, আপনি আমার উপর ছেড়ে দেন, আপনি টেনশন করছেন কেন? ওকে ওকে ওকে। রুই কাতলা ইলিশ তো নাই, হায় রে কি যে করি, জাল ফেললাম জলের মধ্যে, দেখি একটা মোয়াল মাছ। পারলে আমি আজকে রাতে এখান থেকে চলে যাই, সবাইকে ফেস করা তো আমার পক্ষে সম্ভব না। প্রবলেম ক্রিয়েট করেছি আমি, তুই ফেস করতে সমস্যাটাকে আমি তো বুঝলাম না। তোর চক্ষু লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার একটু হলেও চক্ষু লজ্জা আছে। ঠিক আছে, তোর অনেক চক্ষু লজ্জা, এতে তো রাতে কোথায় যাবে? চিকরি ঢাকা চিটাগং সিলেট যে কিছু হলো বাসে করে চলে গেলি। হ্যাঁ, তুই আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাবি? আর আমিও চিন্তা করতে পারছি না তুই আমাকে ডেকে এনে এইভাবে অপদস্থ করবি। ঠিক আছে, সব সব সমস্যার সমাধান সকালে হয়ে যাবে, এখন তো কোথাও যেতে পারবি না, সকালটা হোক তারপর সমাধানটা নিয়ে ঢাকায় ফিরে যাবে। ওকে, সব সমস্যার সমাধান, উনি একটা সমস্যার দোকান নিয়ে বসছেন আর সেটা সমাধানও উনি দিবেন। সমস্যার সমাধান। কই, সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, আদনান তো এখনো এলো না। কোথায় যাব? দেশে ফিরে যাব? একটু দাঁড়া, আর একটু দাঁড়া, একটু ভেবে নি, বুঝে নি, ঠিক আছে?
আরে তুমি কোথায়? কোথায় তুমি? আমি ওয়েট করছি তোমার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ। হ্যাঁ আসো, প্লিজ আসো। হ্যাঁ ওকে বাই। আমি বাইরে অপেক্ষা করতেছি, তুই ভিতরে যাবি? যা কবি যে আমরা চলে যেতেছি গা, যা। জেনা ও জেনা হ্যাঁ যাবে এমনি জনজন করলে তোমার কি পার্টি দেশে নিয়ে যাব? যাবি তো, যা যা। বাবা গেট তো খোলা। গেট তো খোলাই থাকবো, যাবি তো। কিছু দিছে? রুম তো ফাঁকা বাবা, রুমে কেউ নেই। হচ্ছে না কারবা? টিকিটের টাকা কই পাবো? টাকার জন্য কি আমরা এখানে অপেক্ষা করবো তাহলে? হুম, এনে ঘরে থেকে আমরা সুর সাজি। আমার লোকে একটু বড় বড় মনে দরজাটা ভালো করে আপ যায়। জ্যোতিষীর সাথে আলাপ করে দেখি যে আদনানকে ছাড়া আচার অনুষ্ঠান হবে কিনা। যদি হয় তাহলে আদনানকে ঢাকায় পাঠিয়ে দেবো। আর ঢাকায় বলে দেবো ওর ওদিকে নিয়ে খেয়াল রাখতে। আমার বন্ধু ও দীর্ঘদিন বিদেশে ছিল, রিসেন্টলি এসেছে। ওর জীবনের শেষ কটা দিন নেপালে থাকবে, পাহাড়ের কাছে কাছে। জীবনের শেষ কটা দিন মানে? ও ক্যান্সার পেশেন্ট। ওর খুব ইচ্ছে জ্যোতিষীর আচার অনুষ্ঠান, কর্মযজ্ঞ এসব দেখার। তাই কালকে আমি সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে ওকে আনতে গিয়েছিলাম। তুমি কি মা একাই নেপালে এসছ? জি না, আমার বাবাও এসছেন। উনি কে? ও আমার মেয়ে, বড় মেয়ে, হিমা। বাহ সুন্দর।